লোকসভা ভোটে এগিয়ে আসতেই শুরু হয়েছে ভাঙা গড়ার খেলা। প্রতিটি দলই নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে, তবে ঘুঁটি সাজিয়েও নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারছে না বিরোধীরা। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা সাথ নীতিতে ভরসা রেখে স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তারা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে আগরতলা শহরের প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হল এক দলীয় যোগদান সভা। পিপলস পার্টি ত্যাগ করে 150 পরিবারের মোট 600 জন ভোটার এদিন যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে তাদের সমর্থন জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকে সমর্থন জানাচ্ছে দেশের আম জনতা। স্বাধীনতার 100 বছর পূর্তিতে অর্থাৎ আগামী 2047 সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের সবচাইতে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনেও নরেন্দ্র মোদীর সরকারই প্রতিষ্ঠিত হবে দেশে। এদিনে যোগদান সভা থেকে আপ কি বার চারশো পার স্লোগানও তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আমাদের ভারতীয় জনতা পার্টিতে লাগাতার বিভিন্ন দল থেকে সমর্থকরা নেতৃত্বরা স্বতঃস্ফূর্তভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবকা বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস এবং বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে চরিতার্থ করার জন্য মোদীজিকে সমর্থন করে মোদীজির কর্মকাণ্ডকে সমর্থন করে প্রতিনিয়ত যোগদান শুরু হয়েছে। আজকে পিপলস পার্টির বিভিন্ন কর্মকর্তাগণ 6 জন নেতৃত্বে 150 পরিবারের 600 ভোটার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আজকে ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে এসে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। মোদীজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে 2047 সালে ভারতবর্ষকে সবচেয়ে সমৃদ্ধশালী বিকাশশীল রাষ্ট্র বিকশিত রাষ্ট্র নির্মাণ করার যে যাত্রা সেটাতে ওনারা অংশগ্রহণ করার জন্য এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাই। যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে স্বাগত জানাই। বিশেষ করে আমাদের দল থেকে যিনি সম্পর্ক সূত্র তিনি হচ্ছেন অমিত রক্ষিত মহোদয়, উনি সম্পর্ক সূত্র ছিলেন আমাদের সঙ্গে। আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন, সংগঠন মহামন্ত্রীও রয়েছেন, তাপসদা রয়েছেন। তো যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন যোগদান করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে দলের আরও শ্রীবৃদ্ধি হবে এবং যারা এখনও ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেননি আমি সবাইকে বিনম্রভাবে আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আপ কি বার চারশো পার আপনারা সবাই বেহাতি গঙ্গামে নাহানে কে লিয়ে আইয়ে ভারতকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং রাজ্যকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে রয়েছে এবং সেই সুযোগটা আমরা সবাই মিলে আমার রাজ্যকে নির্মাণ করব। আমার রাজ্যের সাথে সাথে গোটা ভারতবর্ষকে আমরা সমৃদ্ধশালী করার সুযোগ রয়েছে। আপনারা সবাই আসুন, ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করুন, মাননীয় মোদীজির আদর্শকে আমরা পাথেয় করে আমরা আমাদের দেশকে বিকশিত করি। সোমবারের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্য বিজেপির মহামন্ত্রী জি আর রবীন্দ্র রাজু, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং সহসভাপতি তাপস ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।